এই ছাড়ো, এই উঠো। আর একটু বাবু। না, এখনই উঠবা, কলেজে যেতে হবে না তোমাকে। আজকে তো ক্লাস 11 চাই, আর একটু ঘুমায় বাবু। তো কি, আমাকে ক্লাস নিতে হবে না? তাড়াতাড়ি উঠো। আজকে না হয় একা যাও। কি, আমি একা যাব? থাক তুই ঘুম নিয়া, আমি গেলাম। এই না বাবু, আমি উঠতেছি। না তুই ঘুমা, আমি যাই। শিশির রিমার হাত ধরে টান দিয়ে তার বুকের উপর ফেলে বলল, কোথাও যেতে দিলে তো যাবে। কি হচ্ছে, ছাড়ো, সকালবেলা দুষ্টুমি শুরু করেছ। হেই ছাড়ো। নাস্তা রেডি? রেডি, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আর বাবা টেবিলে অপেক্ষা করছি। শিশির রিমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে গেল। তাদের বিয়ে হয়েছে, 1 বছর হয়ে গেছে। রিমা শিশিরের ভার্সিটির ম্যাডাম, আর ম্যাডামকে ভালোবেসে বিয়ে করেছে শিশির। শিশিরের মা নেই, বাবা মীরা আর শিশির মিলেই তাদের সুখের সংসার। সারাদিন খুনছুটি করে তাদের দিন কাটে, মাঝে মাঝে মিষ্টি ঝগড়া। নাস্তা করে শিশির আর মীরা কলেজে রওনা দিল। আজকে বাইকে যাব না, রিক্সা আনো। আমার কাছে টাকা নাই, বাইকে যাব। আমি রিক্সা আনতে বলছি, রিক্সাই যাব। তাহলে একা একা রিক্সায় যাও। কি, আমি একা যাব? আচ্ছা যাচ্ছি। এই আমিও যাব, দাঁড়াও। রিমার সাথে রিক্সায় যেতেই হলো। মীরার জেদের কাছে সবসময় শিশির হেরে যায়, মাঝে মাঝেই ইচ্ছে করে রাগায়। রিক্সায় যেতে যেতে শিশির আবার রিমাকে রাগানোর জন্য একটা মেয়েকে দেখিয়ে বলল, দেখো মেয়েটা কত সুন্দর। ভালো তো, কত কিউট, দেখলে প্রেমে পড়তে ইচ্ছা করে। তো যাও প্রেম করো। তোমার মতো বুড়ি কি বিয়ে করে আমি ফাইসে গেছি। আমি বুড়ি? এই মামা রিক্সা থামান। রিক্সা থামাইলা কেন? তুই নাম রিক্সা থেকে। কেন? তোরে রিক্সা থেকে নামতে বলছি। রাস্তার মাঝে সিন ক্রিয়েট করো না। তুই নামবি? আচ্ছা নামতেছি, আমি ওয়ালেট আনিনি, কিছু টাকা দাও। কোনো টাকা দিব না। আমি কি হেঁটে যাব নাকি? 20 টাকা দাও। হাইটেই যা। রিমা খুব রাগ করে রিক্সা নিয়ে চলে গেল। শিশির মনে মনে হাসতেছে, শিশিরের কাছে টাকা আছে। শিশির আরেকটা রিক্সা নিয়ে ভার্সিটিতে গেল। ভার্সিটি শেষ হলো 2টায়। প্রতিদিনের ন্যায় আজও শিশির আগে বের হয়ে রিমার জন্য অপেক্ষা করছে। কিন্তু রিমা শিশিরকে রেখে একাই হাঁটা শুরু করলো। শিশির রিমাকে চলে যেতে দেখে দৌড়ে তার কাছে আসলো। এই রিমা, আমাকে রেখে চলে যাচ্ছ যে? হোয়াট ননসেন্স, তুমি আমাকে তুমি করে এবং নাম ধরে ডাকছো কেন? মানে? মানে ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? জি জানি। তো আপনাকে কি এখন ম্যাডাম বলে ডাকতে হবে? আর কখনো যেন আমার নাম ধরে ডাকতে না দেখি। জি ঠিক আছে, এখন কি আমরা যেতে পারি? তুমি কেন আমার সাথে যাবা, স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকো। ভালের ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশির রিমার কাছ থেকে চলে যায়, ভাবতে থাকে, আমার সাথে ম্যাডাম গিরি? দাঁড়াও, এর প্রতিশোধ যদি আমি না নেই তাহলে আমার নাম শিশির না। এসব ভাবতে ভাবতে শিশির জুনাইদের বাসায় চলে গেল। এখন আর সে বাসায় যাবে না। শিশির বাসায় আসলো রাত 10টায়। কলিং বেল বাজতেই রিমা দরজা খুলে দিল। কোথায় ছিলে এতক্ষণ? জি ম্যাডাম, বন্ধুর বাসায় ছিলাম। ম্যাডাম কি, আর বন্ধুর বাসায় ছিলে মানে রাতের খাবার বন্ধ তোমার? নো প্রবলেম। শিশির আগে জানতো এমনটা হবে, তাই সে আগে জুনায়েদের বাসায় খেয়ে এসেছে। রুমে ড্রেস চেঞ্জ করে একটা বালিশ নিয়ে বের হচ্ছিল, এমন সময় রিমা রুমে আসলো। বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? গেস্ট রুমে। কেন? ঘুমাইতে। তাহলে আমি কার সাথে ঘুমাবো? আমি কি জানি আপনি কার সাথে থাকবেন। আপনি আপনি করছো কেন? দেখুন ম্যাম, ম্যামের মতো থাকবেন, আমি গেস্ট রুমে গেলাম, খবরদার ডিস্টার্ব করবেন না। আহারে, আমার বইয়ে গেছে আপনাকে ডিস্টার্ব করতে? আমি একাই থাকতে পারবো। ওকে গুড নাইট। শিশির গেস্ট রুমে দরজা খুলে শুয়ে পড়ল।
মাঝরাতে বুকের উপর কোনো কিছুর চাপে ঘুম ভেঙে গেল। রিমা তার বুকের উপর ঘুমাচ্ছে। শিশির জানে রিমা একা ঘুমাতে পারবে না, তাই ঘুমানোর আগে দরজা খুলে রেখেছিল। ঘুমের অবস্থায় রিমাকে পরীর মতো লাগছে। এইভাবে কি দেখতেছো? রিমার যে কখন ঘুম ভেঙে গেছে শিশির টেরই পায়নি। কিছু না তো ম্যাডাম, আপনি এখানে কেন? তখন তো খুব বলেছিলেন একা ঘুমাইতে পারি। পারি তো, তুমি দরজা খুলে রাখছো তাই ভাবলাম। বুঝলাম। তো আমার বুকে মাথা রেখে আছেন কেন? এটা কি বালিশ নাকি? রাখমুই তো, এটা আমার সম্পত্তি। কাঁথা বালিশ যা ইচ্ছা বানামু, তোমার সমস্যা না, আমার কিছুই না। এখন জড়িয়ে ধরো। পারমু না। ধরবি না? ধরছি তো। ভালোবাসি খুব। আমিও ভালোবাসি। ভালোবাসার জন্য কোনো কিছুই ফ্যাক্ট না, সরি, ভালো থাকার জন্য কোনো কিছুই ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও, আর বেশি বেশি শেয়ার করো। ফ্যাক্ট হচ্ছে আমাদের ভিডিও দেখা, আর ভিডিও দেখলেই তোমাদের মন ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আরটিএসের প্রোডাক্ট কারো মন ভালো করতে পারে না এমন কোনো রেকর্ড নেই। বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখো।